নির্বাচনের ফলাফল ঘোষণার পর গণনায় কারচুপি ও বাইরে ব্যালট উদ্ধারের অভিযোগের মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে নদীর ধার থেকে উদ্ধার হলো ব্যালট পেপার। ব্যালট পেপারগুলিতে দেখতে পাওয়া যায় বিজেপির দলীয় চিহ্নের ছাপ মারা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে ব্যালটগুলো, কিভাবে সেখানে নির্বাচনে ব্যবহৃত ব্যালট এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর পেয়ে এলাকায় ছুটে যান বিজেপি নেতৃত্ব। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। স্থানীয়দের দাবি, নদীর ধারে জঙ্গলের মধ্যে থেকে যে ব্যালটগুলি পাওয়া গিয়েছে কুমারগঞ্জের বটুন গ্রাম পঞ্চায়েতের ব্যালট। তারা জানান, নদীর ধারে কাগজ দেখে কৌতূহলবশত কাছে গিয়ে দেখতে পান সদ্য পঞ্চায়েত ভোটে প্রচুর ব্যালট পড়ে রয়েছে। আমরা এখানে আড্ডা মারতে এসেছিলাম, ঘোরাঘুরি করছিলাম, তো দেখি একটা ঝোপের মধ্যে বেশ কিছু কাগজপত্র পড়ে আছে। তো স্বভাবতই কাগজ দেখে একটু কিউরিসিটি হলো কিসের কাগজ, গিয়ে দেখি কাগজের মধ্যে কিছু ব্যালট পড়ে আছে এবং সেই ব্যালটগুলোর মধ্যে বেশ কিছু মানে সদ্য নির্বাচন হওয়া তার কাউন্টিংয়ের ব্যালট, ঠিক আছে, এবং সবগুলোই এথিক্যাল, কিন্তু জেনুইন ব্যালট, কোনো মানে ক্যান্সেল ব্যালট নেই। তো তার মধ্যে অধিকাংশই দেখছি বিজেপির আছে, তার কিছুটা আছে সিপিএমের এবং দু একটা আছে টিএমসির। তো তারপরে আমরা স্থানীয় লোকজনকে খবর দেই এবং আমরা লোকজনের মারফত আর কি খবরটা পৌঁছানোর চেষ্টা করছি। এই ঘটনায় বিজেপির জেলা সভাপতি শরৎ চৌধুরী জানান, এই ঘটনায় পরিষ্কার হয়ে গেল রাজ্য ভোটের নামে প্রহসন হয়েছে, এভাবেই বিজেপির জয়ী প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। দেখুন, 2023-এ যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল, এটা একটা নির্বাচন হয়নি, এটা প্রহসন হয়েছে শুধুমাত্র। এই নির্বাচনে শুধু আই ওয়াশ হয়েছে, আমাদের যেগুলো ভালো ভালো পঞ্চায়েত সেই জায়গাগুলো হারিয়ে দেওয়া হয়েছে, জেলা পরিষদ হারিয়ে দেওয়া হয়েছে। এতগুলো ব্যালট সিল করা, সই করা, ব্যালট বাক্স থেকে বেরোলো কিভাবে, এটার তদন্ত হবে। যদিও তৃণমূল জেলা সহসভাপতি সুভাষ চাকির পাল্টা দাবি, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। না না, এরকম এটা এটা হতেই পারে না, কারণ কোনো ব্যালট মিসিং থাকলে তার অ্যাকাউন্টসে তো ধরা পড়বে। হিসাব নিকাশে যেটা থাকে, কত ব্যালট ইস্যু হলো, কত ব্যালট পাওয়া গেল, সেই 17 ফর্মে যেটা দেয় ক্যান্ডিডেটকেও, যেটা দেয় আফটার ইলেকশান কমপ্লিট হওয়ার পর এবং কাউন্টিং হলে সেই পেপার থেকে তো তার এজেন্টটা মিলিয়ে নেয়। এখন তো বললে হবে না, ওটা কোন কাগজ করাতে এসে কি নকল কি সাদা, মানে সত্যি কি আসল কি মিথ্যে, সেগুলো কে বলবে। তখন কোনো ঘটনা আমার মনে হয় না হচ্ছে। যে এই যে অভিযোগটা করছেন যে বৈধ সিল মারা ব্যালট রাস্তায় পাওয়া গেছে, এটার তথ্যটা সঠিক তথ্য নয়, এটাও মিথ্যে। সদ্য শেষ হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পর্ব। নির্বাচনে লাগামহীন সন্ত্রাসের জেরে ইতিমধ্যে প্রায় 47 জনের মৃত্যু হয়েছে। বারবার প্রশ্নের মুখে পড়ছে নির্বাচন কমিশন, রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে ছাপ মারা ব্যালট পেপার উদ্ধারে গেরুয়া শিবির কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, কুমারগঞ্জ।